কাল থেকে আমরা ছিলাম রায়গঞ্জের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম লজে। আমরা এখন সকাল 6:30টায় যাত্রা শুরু করছি। কোথায় যাচ্ছি দেখুন। এতক্ষণে ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি ডুয়ার্সে। তো ডুয়ার্স যেতে হলে আপনার শিলিগুড়ি থেকে সেবক রোড ধরতে হবে। তো সেবক রোড ধরলে আপনি ওদিকে দার্জিলিংও যেতে পারেন, কালিম্পং যেতে পারেন, সিকিম যেতে পারেন, আর করোনেশন ব্রিজ দিয়ে সোজা ডুয়ার্সের দিকেও যেতে পারেন। তো আমরা সেবক রোড ধরে চলে এলাম সেবক কালীবাড়ি। তো সেবক কালীবাড়িতে এখানে প্রচুর জ্যাম হওয়ার জন্যে আমরা দাঁড়াতে পারলাম না, তাই কালীবাড়িতে আমরা উঠতে পারলাম না। তো আমাদের পুলিশ দাঁড়াতে দিল না গাড়িতে। তো আমরা চললাম করোনেশন ব্রিজের দিকে। বন্ধুরা দেখুন কি অসাধারণ জায়গা, চারিদিকে মালাও নিয়ে আছে। তো আমরা করোনেশন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি ডুয়ার্সের উদ্দেশ্যে। তো কত সুন্দর জায়গা। তো বন্ধুরা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার ডুয়ার্স, আর আবার এটা কোচবিহার হয়ে আসাম যাচ্ছে এই রাস্তাটা। তো রাস্তার প্রাকৃতিক রূপ হচ্ছে অসাধারণ, যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর জায়গা। তো বন্ধুরা, এখানে আপনারা নিজেরা গাড়ি নিয়ে ড্রাইভ করে আসতে পারেন। রাস্তা পাহাড়ি উঁচু কিছু নেই, খুবই সমতল রাস্তা, খুবই সুন্দর। বন্ধুরা, এটা গরুমারা জঙ্গল ক্যাম্প। খুব সুন্দর লাগছে জঙ্গলটা, চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো বন্ধুরা, এই গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় অনেক জায়গায় দেখলাম এলিফ্যান্ট ক্রসিং জোন আছে। এটা আমাদের হোটেল অবসর হোমস্টে। তো এখানে আমরা উঠলাম, এর রুম মানে এসি রুম ছিল 1600 টাকা। একবারে মূর্তি নদীর ধারেই এই রিসর্টটা, পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা হোমস্টেতে পৌঁছালাম 12:30 নাগাদ দুপুরবেলায়। মোটামুটি আমরা ব্রেকফাস্টটা রাস্তায় সেরেছিলাম, এসে আমরা লাঞ্চ করলাম। তো খাবার দাবার ভালোই টেস্টি, আর এটা নিরিবিলি একবারে মূর্তি নদীর ধারে। এটা আমাদের গাড়ি,
রিসোর্টটা খুবই ভালো, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে রিসর্টে বসেই আপনি হাতির দেখা পেয়ে যেতে পারেন। এটা আমাদের হোমস্টে রুম, এর ভাড়া হচ্ছে 1600 টাকা এসি। রুমটা খুবই সুন্দর, এদিকে কি আছে রে? রুমটা বেশ বড় বল। এটা বাথরুম, খুব সুন্দর সাজানো গোছানো। রুমে দুটো বসবার চেয়ার আছে। আমরা গরুমারার জঙ্গলের চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের টিকিট পেলাম বিকাল 3:30 সময়। তো সেটা অনলাইন বুকিং করতে হয়। আমাদের মোট লাগলো 561 টাকা, যেটা অনলাইন পেমেন্ট করতে হয়েছে। আর জিপ নিয়েছিল, যে জিপ আমাদের টাওয়ারে পৌঁছে দেবে, সে জিপ নিয়েছিল 2500 টাকা। তো আমরা এখান থেকে আমাদের চন্দ্রচূড় ওয়াট টাওয়ারে যাব। এটা হচ্ছে মূর্তি নদী, দেখুন বন্ধুরা একবার এই জল নেই। যদিও আমরা এটা মার্চ মাসে গেছি, মার্চ মাসের 19-20 তারিখ, আর বর্ষাকালে জল থাকে ওখানকার লোকেরা বলছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগোতে থাকছি চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের দিকে। এই আমরা জঙ্গলের ভেতর প্রবেশ করলাম। তো মোটামুটি পথে দু একটা ময়ূরের সঙ্গে দেখা হলো, আর আতিক খুব একটা নেই। যদিও এটা আমাদের জিপ, আমরা জিপে 3 জনই ছিলাম, আমি, আমার স্ত্রী আর মেয়ে। আর আমি যদিও ক্যামেরা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার স্ত্রী ভিডিওটা করছিল। এই ওয়াচ টাওয়ার আমাদের দেখতে পাচ্ছেন দূরে। আমরা এখন চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের ওপর। তা এই ওয়াচ টাওয়ার থেকে আমরা মোটামুটি তেমন কিছু দেখতে পাইনি, আর খালি ময়ূর কিছু দেখা গেছে, এছাড়া আর কিছু পাইনি। ওয়াচ টাওয়ারে আমাদের 1.5 ঘন্টা সময় ছিল, বিকাল 4:30 থেকে আপ টু 6টা অবধি। আর এই 6টার পরে আমাদের
আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার পরে এখানে এন্ট্রি গেট আছে, তো এন্ট্রি গেটে আমাদের ঢোকার সময় যে এভিডেন্সগুলো নেওয়া ছিল, আইডি প্রুফ, সেগুলো মিলিয়ে নেওয়া হলো।